মাল্টি নিউজ 21-এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আরেকবার স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো মধু ও দুধ একসঙ্গে খেলে কি হয়। বিভিন্ন রোগ নিরাময়কারী হিসেবে বহুকাল আগে থেকে দুধের সঙ্গে মধু মিশিয়ে খাওয়ার প্রচলন চলে আসছে। মধুর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান। দুধের মধ্যে রয়েছে আরও ভিটামিন এ, বি, ডি, রয়েছে আরও ক্যালসিয়াম, প্রাণীজ প্রোটিন ও ল্যাকটিক অ্যাসিড। মধু মানসিক চাপ কমায়। গরম দুধ ও মধু একসঙ্গে খেলে স্নায়ুর উপর ভালো প্রভাব ফেলে। এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে। ঘুম ভালো করে। দুধের মধ্যে মধু মিশিয়ে ঘুমের 1 ঘন্টা আগে খেলে এটি মস্তিষ্কের ওপর ভালো প্রভাব ফেলে। মধু মস্তিষ্ককে শিথিল করে এবং ঘুম ভালো করতে সাহায্য করে। হজম ভালো করে। পেট ফোলা ভাব বা হজমের সমস্যা হলে গরম দুধ ও মধুর মিশ্রণ খেয়ে দেখতে পারেন। এটি পাকস্থলী থেকে গ্যাস বের করে দিতে সাহায্য করে এবং পেট ব্যথা কমায়। হাড়ের জন্য মধু ও দুধ অনেক ভালো কাজ করে। দুধের মধ্যে রয়েছে ক্যালসিয়াম আর মধুর মধ্যে রয়েছে রোগ নিরাময়কারী উপাদান। মধু ও দুধ মানুষের শরীরে শক্তি বাড়ায়। সকালবেলা গরম দুধের মধ্যে মধু মিশিয়ে খেলে কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং সারাদিন শরীরে শক্তি যোগাতে সাহায্য করে।